বন্ধুরা, আজ তোমাদেরকে আমি একটা হাতে আঁকা দেখাচ্ছি। শুরুতে একটা ছোট বৃত্ত এঁকে দিলাম, তারপর একটা বড় বৃত্ত আঁকলাম, ছোট বৃত্তের এপাশ থেকে কান দিয়ে দিলাম, এখান থেকে একটু বাঁকা করে হাতে সুরটা দিয়ে দিচ্ছি, তারপর চোখ দিলাম, তারপর এখানে পিঠ দিলাম, এখান থেকে একটা লেজ এঁকে দিচ্ছি, ডবল হবে। একটু বাঁকা হয়ে পেছনের দিকে এসে এই যে পা, নখ, এখানে দাঁত দিলাম, আর একটা দাঁত বেরোলো এখান দিয়ে, একটু ঢেউ ঢেউ দিয়ে সোজা নিচে নেমে যাব, এপাশ থেকে লাগিয়ে দেব, দাঁত দিলাম, একটু বাঁকা করে আবার দাঁত দিলাম, পেটের শেপটা একটু বাঁকা করে দিলাম, আরটা পায়ে দিলাম, তারপর দেখো পুরোটা একটু স্পষ্ট করে দিলাম। আমি তোমাকে আবার দ্বিতীয়বার দেখাচ্ছি সাইন ফিন দিয়ে সরাসরি এঁকে, এই যে কান আঁকছি। তোমাদের তো একেবারেই ধৈর্য কম, যার কারণে আমি খুব তাড়াতাড়ি আঁকা দেখাচ্ছি। নখ, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখিও, টেনে টেনে দেখলে আসলে কিছু শেখা হয় না। তারপর দেখো এখানে ঠিক আগের মতো করে এঁকে নিচ্ছি। যারা তোমরা একটু ভালো আঁকতে পারো তারা এই নিয়মটা ফলো করতে পারো, আর যারা একেবারে কম পারো তারা আগের যেটা দেখালাম বৃত্ত দিয়ে আঁকতে পারো। আমি হাতিটা দিয়ে একটা দৃশ্যের মতো বানাই দিব তোমাদেরকে, যেন হাতিটাও শেখা হয়ে যায়, দৃশ্যটাও শেখা হয়ে যায়। কলা গাছ দিচ্ছি ডবল করে, অন্য গাছের শেপের মতো শেপটা দিয়ে, তারপর আমি জাস্ট কলা গাছের একটু পার্থক্য বোঝাবো, কিছু কলা পাতা দিব, দেখো কীভাবে দিচ্ছি। এরপর থেকে নিয়ে ভির মতো আঁকবো, এই যে ভি, ভির মতো কে পাশে ইচ্ছা মতো শেপ দিয়ে দিতে পারো তুমি। তারপর দেখো কয়টা দাগ দিতে পারো মাঝখানে, মাঝখানে পাতাটা আবার দিচ্ছি আঁকা বাঁকা করে, ভিভি দিয়ে পুরো একেবারে স্কেল পর্যন্ত, মার্জিন পর্যন্ত লাগাই দিচ্ছি। একটা গাছ দিলাম ভিভি দিয়ে। তোমরা যারা আমার ভিডিও অলরেডি সবসময় দেখো তারা নিশ্চয়ই গাছ কাটা খুব সহজেই পারো। একটা ঘর দিচ্ছি ছোট করে, অনেক দূরে তাই ছোট করে রেখে দিলাম, গাছ দিচ্ছি, পেছনটা দাগ দিয়ে তারপর আমি সীমান্ত রেখা দিচ্ছি। তো এখন তো আমি রংটা দেখাবো, খেয়াল করো কী করছি। প্রথমে আমি আকাশে আকাশি কালারটা করে দিলাম, হাত দিয়ে ঘষে মিহি করে দিলাম। আসলে তোমাদের সময় স্বল্পতার জন্য আমি জিনিসটা করি, তোমরা যখন হয়তো টেনে টেনে দেখো, সময় নিয়ে দেখতে চাও না, অথবা তোমাদের সময় হাতে কম থাকে, যার কারণে আমি রং করাটা খুব তাড়াতাড়ি দেখাই ফেলি। আঁকাটা ভালো করে দেখাই তোমরা শিখতে পারো, আর যেহেতু সবসময় যারা দেখছো আমার ড্রয়িং তারা তো অবশ্যই রঙের শেপটা তোমরা আস্তে আস্তে পারতেছো, মানে পেরে যাচ্ছ। কালো রঙটা দিয়ে কী করলাম দেখো, আলতো করে আস্তে 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 করে যে কোনো এক পাশ আস্তে আস্তে হালকা করলাম পুরো হাতির। তারপর দেখো আমি যেটা করবো এখানে নেভিগুলোটা করবো, একটু একটু করে একটু একটু ফাঁকা জায়গা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি যেটা করবো, এই নেভিগুলোটা করার পরে আমি হালকা আস্তে আস্তে করে একটু অ্যাশ কালার দিব পুরোটাই। নেভিগুলো করা যে হয়ে যাচ্ছে, এখন আমি অ্যাশ কালারটা দিচ্ছি। অ্যাশ কালারটা দেওয়া হয়ে গেলে আমি দেখো আমি হাত দিয়ে পুরোটা ঘষে দিচ্ছি, হাত দিয়ে ঘষার ক্ষেত্রে যেন যেটা করবা যে খুব সাবধানতা অবলম্বন করবা, যেন রং কোথাও বাইরে না যায়, আস্তে আস্তে আলতো আলতো করে ঘষে দিতে হবে।
তুমি ইচ্ছা করে রং দিয়েও সেটা চেপে চেপে করতে পারো। আমি বেশিরভাগ এভাবে হাত দিয়ে ঘষে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কেন তোর মনে হয় সময়টা একটু কম লাগে, তাই এরকম করি আমি। তো দেখো কি সুন্দর করে মিহি হয়ে যাচ্ছে, একটু চেপে করতে হবে। তারপর যেটা থাকবে তুমি ফু দিলে বাতির তোমার রংটা পড়ে যাবে। হয়ে গেল, প্রায় শেষের দিকে যাচ্ছে। যেহেতু এখানে হাতের রংটা একটু কঠিন, তাই আমি হাতের রংটা তোমাদের অনেকক্ষণ দেখালাম ভালো করে, যেন শিখতে পারো। আর নিচের যে এলাকাটা, সে এলাকাটা আমি আস্তে আস্তে করে সব কালার, যেমন সবুজ, তারপর তোমার একটু টিয়া কালার, তারপর একটু ইয়েলো কালার দিয়ে পুরোটা করে স্পিড বাড়িয়ে দিয়ে তোমাদের দেখালাম। তোমরা তো এটা মোটামুটি ভালোই পারো এই রঙগুলা, তাই এটা আমি আস্তে আস্তে দেখালাম না সময় স্বল্পতার কারণে। ঠিক একই রকম ওঠার মতো আমি হাত দিয়ে পুরোটা ঘষে মিহি করে দিব। দেখো এই যে গাছে করছে চকলেটটা, ব্রাউনটা দেখো। এরপরে ঘরের মধ্যে একটু কমলা কালার দিয়ে উপরে চালে। আর একটা কথা, যেটা তোমরা যে হাতির এই কানের মধ্যে একটু হালকা গোলাপি কালার শেড দিও। এখন দেখো সাইন ফেন দিয়ে পুরোটা আমি বর্ডারলাইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা বাসায় প্র্যাকটিসগুলো এটা অবশ্যই পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছো সবাইকে অনেক ধন্যবাদ, যারা করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।